দেখো বোর্ডের দিকে দেখো, আজকে আমরা পড়ব যৌন জননের পর্যায়। এর আগে তোমাদের অযৌন জনন, বিভিন্ন রকমের অযৌন জননের পদ্ধতি, যৌন জননের কিছু অংশটা পড়ানো হয়েছে, যৌন জননের পর্যায়গুলো কেমন করে হয় দেখো। যৌন জনন যে হবে, তো যৌন জননে কি কি লাগবে তোমরা বলো? গ্যামেট লাগবে। গ্যামেট কি আসমান থেকে আসবে রে? গ্যামেটের জন্য কি লাগবে? জনিত্রীর জন্য লাগবে, অফকোর্স। তো আলাদা আলাদা জনিত্রীর জন্য লাগবে, ওদের থেকে মেল গ্যামে সরি মেল বডি, ফিমেল বডি। আর মেল বডি থেকে কী পাবো পাবো আমরা? মেল অর্গানিজম থেকে পুংগ্যামেট বা স্পার্ম, আর ফিমেল অর্গানিজম থেকে ওভাম। ভেরি গুড। তো প্রথমে হবে গ্যামেটোজেনেসিস। কি বাংলাতে লিখি? গ্যামেটোজেনেসিস। গ্যামেটো মানে গ্যামেট, জেনেসিস মানে তৈরি হওয়া বা অরিজিন। যে পদ্ধতিতে গ্যামেট তৈরি হবে ওটা কী বলবো? গ্যামেটোজেনেসিস। গ্যামেট যৌন জননে গ্যামেট কয় রকমের লাগবে? কী কী? মেল গ্যামেট, ফিমেল গ্যামেট। মেল গ্যামেটকে আমরা বলবো ওভাম। কি? আর ফিমেল গ্যামেটকে কী বলবো? সরি, ফিমেল গ্যামেটকে ওভাম আর মেল গ্যামেটকে স্পার্ম। ঠিক বললাম তো এবার? আচ্ছা, ওভাম তৈরি হওয়ার পদ্ধতি, ওভাম তো গ্যামেট, তো এই ওভাম তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় ইউজেনেসিস। স্পার্ম তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় স্পার্মিওজেনেসিস বা স্পার্মাটোজেনেসিস। এই এটা হলো গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিসে আমরা গ্যামেট পেয়েছি। এবার হবে গ্যামেট যখন হয়ে গেল, আবার গ্যামেটের স্থানান্তর, গ্যামেটের স্থানান্তর বলান বল নান্তর কি রে? স্থানান্তর, ঠিক আছে? হ্যাঁ বলান বল স্থানান্তর, ঠিক আছে। আচ্ছা, আমরা এই ওভাম কোথায় পেয়েছি? ওভামটা কার দেহে পাবো? এটা স্ত্রী দেহে। আর স্পার্ম? পুরুষ দেহে পাবো। একটা আইডিয়া করে নাও যে এটা বডি, ঠিক আছে? এটা হলো ফিমেল, এটা হলো মেল। মেল বডিতে পাবো আমরা স্পার্ম, ফিমেল বডিতে পাবো ওভাম। তো এই গ্যামেটগুলো তো আলাদা আলাদা বডিতে আছে না? তো আমরা যদি যৌন জনন করাতে চাই, তো যৌন জনন আমরা জানি যে স্পার্ম আর ওভামকে মিলিত করাতে হবে। তো স্পার্ম আর ওভাম যে মিলিত হবে, তো দুটো তো আলাদা আলাদা বডিতে আছে, কেমন করে মিলিত হবে? এই দুটোকে এক জায়গায় আনতে হবে, স্পার্ম ওভামকে এক জায়গায় আনতে হবে। তো স্পার্ম আর ওভামকে যখন এক জায়গায় আনবো, তখনই হবে গ্যামেটের স্থানান্তর। কেমন করে হবে? যে সমস্ত, ভালো করে শুনবা, এখন আমরা গ্যামেটের স্থানান্তর কেন করব? ফার্টিলাইজেশনের জন্য। কিসের জন্য? নেক্সট স্টেপ হবে ফার্টিলাইজেশন, নিষেক। নিষেকের আগে গ্যামেটের স্থানান্তর কেন হবে বলছি? নিষেকের মধ্যে আবার আছে কিছু নিষেক হয় যে গ্যামেটগুলো দেহের বাইরে মিলে যায়। নিষেক কাকে বলবো? স্পার্ম আর ওভামের মিলনকে কি বলবো? নিষেক। তো স্পার্ম আর ওভামের মিলন হবে, তো মিলনটা যদি মেল বডি থেকে বাইরে এসে এলো, ফিমেল বডি থেকে বাইরে এলো,
ওভাম স্পার্ম দেহের বাইরে কি ওভামও দেহের বাইরে স্পার্মও দেহের বাইরে তো তার মানে দেহের বাইরে এদের নিষেক ঘটবে এরকম নিষেককে বলবো বহির্নিষেক যখন স্পার্ম আর ওভামের মিলন দেহের বাইরে হবে তখন ওটাকে কী বলবো বহির্নিষেক যখন মাছের ক্ষেত্রে বহির্নিষেক হয় মেল মাছের ভিতরে তৈরি হয় স্পার্ম ফিমেল মাছের দেহে তৈরি হয় ওভাম ওরা কী করে জলে ত্যাগ করে দেয় ওভামও ত্যাগ করে দেয় আর স্পার্মও ত্যাগ করে দেয় জলে ওভাম আর স্পার্ম মিলিত হয়ে ফার্টিলাইজেশন হয় ওখান থেকে তৈরি হয় ভ্রূণ দিয়ে চারা পোনা মাছ যে ছোটো ছোটো বাচ্চাগুলো যে হয় ওগুলো মাছের ডিম খেয়েছ মাছের ডিমটা কি ওভাম ফার্টিলাইজ জাইগোট না ওটা ওটা কি ওভাম ঠিক আছে তো গ্যামেটের স্থানান্তর কেন হবে ফার্টিলাইজেশনের জন্য তো ফার্টিলাইজেশন যদি দেহের বাইরে হয় তবু তো গ্যামেটের স্থানান্তর হবে হবে না হবে না এবার যদি একটা হলো বহির্নিষেক অন্তনিষেক কি দেখো অন্তনিষেক হলো যে যদি নিষেক নিষেক কি বুঝে গেছো নিষেক যদি দেহের মধ্যে হয় নিষেক যদি দেহের মধ্যে হয় তখন ওই নিষেককে বলবো অন্তনিষেক দেহের মধ্যে হয় তো কার দেহের মধ্যে হবে পুরুষের দেহে না স্ত্রীর দেহে স্ত্রীর দেহে হবে স্ত্রীর দেহে ওভাম আছে তার মানে ওভামের সাধারণত সেরকম স্থানান্তর হবে না যেখানে তৈরি হবে ওখানেই থাকবে এখন স্পার্মকে যেতে হবে ওভামের কাছে তো যেতে তো হবে স্থানান্তর তো হবে এখান থেকে এখানে যাবে আলাদা আলাদা অনেক রকমের পদ্ধতি আছে মেল বডি থেকে ফিমেল বডিতে যাওয়ার ওটা তোমাদের নেক্সট চ্যাপ্টারের পরের চ্যাপ্টারে ডিটেলস আলোচনা করব ঠিক আছে তো প্রথমে হবে গ্যামেটোজেনেসিস তারপরে গ্যামেটের স্থানান্তর তারপরে হবে নিষেক নিষেক কয় রকমের হবে বহির্নিষেক অন্তনিষেক বহির্নিষেক বুঝে গেছো অন্তনিষেক বুঝে গেছো এবার বহির্নিষেক হোক বা অন্তনিষেক হোক নিষেকের পরে এই যে স্পার্ম আর ওভাম যে মিলিত হলো এদের কী বলবো স্পার্ম আর ওভাম মিলিত হলে কী বলবো ভেরি গুড জায়গট এটা হলো ওভাম স্পার্ম এদের মিলনের পদ্ধতিকে বলবো নিষেক ও ফার্টিলাইজেশন আর এটা হবে জায়গোট এটা মনে রাখবো এটা হবে এন হ্যাপ্লয়েড কোষ এগুলো আর এগুলো এটা হলো ডিপ্লয়েড কোষ কী তৈরি হলো ভ্রূণ তৈরি হলো না সরি এটা ভ্রূণ না এটা জায়গোট কি এবার হবে জায়গোটের পরে তৈরি হবে ভ্রূণ পাতাগুলো কোথায় গেল এবার এই জায়গোটা কী হবে আমি এদিকে দেখাচ্ছি এই জায়গোট জায়গোট তৈরি হওয়া মাত্রই জায়গোট কিন্তু বিভাজিত হবে কী হবে এটা একটা কোষ তো একটা কোষ থেকে গেলে তো হবে না একটা জীব তৈরি করতে অর্গানিজম তো বডি তৈরি করতে তো অনেকগুলো কোষ লাগবে অনেকগুলো কোষ যদি আমি লাগে তো একটা কোষকে কী করতে বারবার বিভাজিত হতে হবে তো এই মুহূর্তে এই অবস্থায় যে বিভাজনটা ঘটে এই বিভাজনকে বলা হয় ক্লিভেজ কী বলা হয় ক্লিভেজ তো ক্লিভেজ হলে দুটা কোষ তৈরি হবে একটা বিভাজিত হয়ে কয়টা হবে দুটা থেকে চারটা হবে চারটা থেকে আটটা এরকম করে ১৬ ৩২ এরকম চলতে থাকবে যখন ১৬ বা ৩২টা কোষ থাকবে কটা ১৬ বা ৩২টা তখন এটা একটা প্যাকড অবস্থায় থাকবে ভিতরে কোনো ফাঁকা থাকবে না এই অবস্থাটাকে বলবো মরুলা
ঠিক আছে এ মোরুলার পরে তৈরি হবে ব্লাস্টুলা এগুলো ডিটেইলসে পড়াবো তোমাদের মানব জননে ব্লাস্টুলা ব্লাস্টুলার পরে তৈরি হবে গ্যাস্ট্রুলা সবই হলো কোষ ঠিক আছে তিন রকমের স্তর পাওয়া যায় এক্টোডার্ম এন্ডোডার্ম মেসোডার্ম এগুলো ডিটেলস আমি তোমাদের পড়াবো মানব জননে এইভাবে ভ্রূ এবার আমরা বলবো এটাকে ভ্রূণ ঠিক আছে এবার এই ভ্রূণের ডেভেলপমেন্ট হবে এই গ্যাস্ট্রুলার পরে হবে অর্গানোজেনেসিস অর্গান সৃষ্টি হবে অঙ্গ সৃষ্টি হবে ঠিক আছে এটা হলো ভ্রূণের ডেভেলপমেন্ট কি ভ্রূণের ডেভেলপমেন্ট ভ্রূণের ডেভেলপমেন্ট বিভিন্নভাবে হতে পারে তো চার নম্বর হবে ভ্রূণের ডেভেলপমেন্ট ঠিক আছে ভ্রূণের হ্যাঁ কিছু বলছো আর চলবে সব ভ্রূণের গঠনও দিতে পারো ভ্রূণের গঠন ভ্রূণের উন্নতি হ্যাঁ ভ্রূণের বিকাশ যেটা আচ্ছা এবার ভ্রূণের গঠন বা ভ্রূণের যে ডেভেলপমেন্ট হবে এটা আলাদা আলাদা রকম প্রাণী বা জীবে আলাদা আলাদা রকমের হয় কিছু প্রাণীতে যে সমস্ত প্রাণীরা দেখলা যে বহির্নিষেক করছে কি বহির্নিষেক তো ভ্রূণের গঠনটা দেহের ভিতরে হবে না বাইরে হবে দেহের বাইরেই হবে এবং দেহের বাইরে হবে ঠিক আছে তো দেহের বাইরে যে বহির্নিষেক হলো স্পার্মার ওভাম যে মিলিত হলো দিয়ে যে এগটা তৈরি হলো জাইগোট যদি এটা সম্পূর্ণ অ্যাপ্লিকেবল না মুরগির ডিম দেখেছো মুরগির ডিম মুরগি বা পোলট্রি ডিম যে হয় তে মুরগির ডিমটা ওভাম না জাইগোট না জাইগোট মুরগির ডিম থেকে বাচ্চা হয় হতে পারে ও ভামও হতে পারে তবে ওই ভাম তো বাচ্চা হবে না এরকম হয় অপুংজনিত এরকম হতে পারে সরি অপুংজনি না মানে এরকম যে ডিম হতে পারে যে ডিম হয়ে গেছে ডিম তৈরি হয়ে গেছে কিন্তু আসলে কোনো মুরগার সাথে ওর কপুলেশনই হয়নি বা ওই ডিম থেকে বাচ্চাও হবে না ওটা জাস্ট খাওয়ার জন্যই ঠিক আছে ঠিক আছে তো মুরগির যেটা ডিম সাধারণত এটা হলো জাইগোট কি তো নিষেক কোথায় হয়েছিল নিষেক দেহের মধ্যে অন্তনিষেক হয় এদের মুরগিতে অন্তনিষেক হয় অন্তনিষেক হওয়ার পর ডিম তৈরি হলো এবার এই ডিমের মধ্যে ভ্রূণ তৈরি হবে না হবে না হবে তো মুরগি তো ডিম দিয়ে দেয় না ডিম পেড়ে কি ভিতরে রেখে দেয় না বাইরে ফেলে দেয় তো ওই ডিমের মধ্যে ভ্রূণের গঠন হবে বুঝতে পারছো যে সমস্ত প্রাণীর ভ্রূণগুলো ডিমের মধ্যে মানে ডেভেলপমেন্ট হয় ভ্রূণ তৈরি হয় ডিমের মধ্যে ওদের আমরা বলবো ওভিপেরাস কি বলবো ওভিপেরাস মানে যারা ডিম দেয় কি ওভিপেরাস যারা ডিম দেয় অন্ডজ প্রাণী বলা হয় ওদের বাংলাতে বলছে অন্ডজ তো ডিম দেয় এরকম তোমার উদাহরণ বলো পাখিরা দেয় না তারপরে ওটা তো পাখি হলো হ্যাঁ সাপ ভেরি গুড সরীসৃপ তারপরে সরীসৃপ পাখি আর বলো স্তন্যপায়ী প্রাণীরা ডিম দেয় না বাচ্চা দেয় তো প্লাটিপাস একটা স্তন্যপায়ী প্রাণী আছে যে স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও ডিম দেয় এটা শুধু ব্যতিক্রম তারপর দেখো জরায়ুজ প্রাণী অন্ডজ প্রাণী বুঝতে পারলা এদের ভ্রূণ কোথায় তৈরি হবে ডিমের মধ্যে দেহের বাইরে ঠিক আছে এবার এসো
জরায়ুজ। যে সমস্ত প্রাণীর দেহে জরায়ু আছে, কি বললাম, জরায়ু একটা থলির মতো অংশ, লাইক এ পকেট, পকেটের মতো অংশ যেখানে ভ্রূণের ডেভেলপমেন্ট হয়, ভ্রূণের বিকাশ ঘটে, এবং যে ভ্রূণ থেকে যে বাচ্চা তৈরি হবে ফিটাস, ওটা ওখানেই থাকবে মাদার বডিতে। বুঝতে পারছো না? খালি শুধু তাকাচ্ছিস, কিছু বুঝতে পারছো না? তো যে সমস্ত প্রাণীর বাচ্চাগুলো মায়ের শরীরের জরায়ুতে ডেভেলপমেন্ট হয়, ওই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে যে ভ্রূণের যে ডেভেলপমেন্ট হয় ওটা হলো জরায়ুজ। কার মধ্যে ডেভেলপমেন্ট হলো? ভ্রূণের, জরায়ুর মধ্যে না। তো যত স্তন্যপায়ী প্রাণী আছে সবাই হলো জরায়ুজ প্রাণী। বুঝতে পারলা? সমস্ত রকম স্তন্যপায়ী প্রাণীদের বাচ্চাগুলো, মানে বাচ্চা যে তৈরি হবে তো তার আগে তো ভ্রূণ তৈরি হতে হবে, তো ভ্রূণের ডেভেলপমেন্ট কোথায় হবে? জরায়ুর মধ্যে। সহজ আছে না? আমাদের রিলেটেড এগুলো বুঝতে হবে। তারপর দেখো একটা আছে অন্ড জরায়ুজ, মানে অন্ডজ আর জরায়ুজের দুটো মিলন, আসলে দুটোর মিশ্রণ না, মানে কিছু কিছু প্রাণী তো হয়, যেমন সার্কের ক্ষেত্রে, হাঙরের ক্ষেত্রে হয়, শঙ্কর মাছের ক্ষেত্রে হয়। তো হাঙরের ক্ষেত্রে কি হয় যে এদের যে ভ্রূণ যে আছে, যখন ভ্রূণ তৈরি হলো, জায়গোর থেকে যে ভ্রূণ তৈরি হলো, তো ভ্রূণটা দেহের মধ্যেই বিকাশ পাবে। জরায়ুজ প্রাণী তো ভ্রূণ দেহের মধ্যেই বিকাশ পাচ্ছিল না, ভ্রূণের ডেভেলপমেন্ট কোথায় হচ্ছিল? দেহের মধ্যে। অন্ড জরায়ুজ মানে কি, হাঙর মাছের ক্ষেত্রেও বাচ্চার বা ভ্রূণের ডেভেলপমেন্ট কোথায় হবে? দেহের মধ্যেই হবে, কিন্তু ওদের কোনো জরায়ু নেই, কিন্তু দেহের মধ্যেই ডেভেলপমেন্ট হবে। এই রকম প্রাণীদের বলবো অন্ড জরায়ুজ প্রাণী। ওকে, তো প্রথমে কি হবে? গ্যামেটোজেনেসিস, গ্যামেট তৈরি হতে হবে, তারপরে গ্যামেটের স্থানান্তর হতে হবে। গ্যামেটের স্থানান্তর হলে কি হবে? নিষেক। নিষেক কি কি রকমের হতে পারে? বহির্নিষেক, অন্তঃনিষেক। বহির্নিষেক মানে যদি দেহের বাইরে নিষেক ঘটে, আর দেহের মধ্যে ঘটলে অন্তঃনিষেক। তারপরে ভ্রূণের ডেভেলপমেন্ট। নিষেক হলো মানে কি? এবার কি ভ্রূণের ডেভেলপমেন্ট হবে? নিষেক হলো, নিষেক হওয়ার পর হবে জায়গোট। জায়গোট ক্লিভেজ পদ্ধতিতে বিভাজিত হয়ে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, এবার আমরা এটাকে বলবো ভ্রূণ। ওকে ওকে, ভ্রূণের ডেভেলপমেন্ট অন্ডজ হতে পারে, ডিমের মধ্যে হতে পারে, দেহের বাইরে, ডিমের মধ্যে, ঠিক আছে? ডিমের মধ্যে ভ্রূণ যে তৈরি হবে, তো ভ্রূণ তৈরি হওয়ার জন্য যে এনার্জি বা খাদ্যবস্তুর প্রয়োজন ডিমের মধ্যেই থাকে, কুসুম রূপে। ইয়ক নাম শুনোনি? ইয়ক কুসুম, ওটা বাচ্চার খাদ্য, মুরগির বাচ্চার খাদ্য। তো এটা হলো অন্ডজ, যেগুলো ডিম দিবে। আর জরায়ুজ, যে সমস্ত প্রাণীদের দেহে জরায়ু আছে যেখানে ভ্রূণের ডেভেলপমেন্ট হয় তাদের বলো জরায়ুজ। আর কিছু আছে যাদের দেহের মধ্যে ভ্রূণের বিকাশ ঘটে কিন্তু কোনো জরায়ু থাকে না, তাদের কি বলবো? অন্ডজরায়ুজ। ওকে, ততক্ষণ হলো।